আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স এর 2024 সালে আসা সকল বোর্ড প্রশ্নগুলো। এই পর্বটা আমরা এমনভাবে সাজিয়েছি যাতে একজন দুর্বল শিক্ষার্থীরও খুব বেশি উপকার এই ক্লাস থেকে সে পেতে পারে। দেখো, আমাদের এই ক্লাসটা সাজানো হয়েছে 1 ঘন্টা 5 মিনিটে। 2024 সালের সকল বোর্ড প্রশ্নের সমাধান এই ক্লাসে করা হয়েছে। প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ, এমন কোনো সেন্টেন্স এখানে নেই যার বাংলা অনুবাদ এখানে করা হয়নি, যাতে একজন দুর্বল শিক্ষার্থীও সে কিন্তু বাংলা অর্থ বুঝে এটা খুব সহজেই করতে পারে। তারপরে দেখো, ধরে ধরে প্রত্যেকটা রুল নিয়ে আলোচনা, এখানে প্রত্যেকটা রুল, ইচ অ্যান্ড এভরি রুল এখানে আলোচনা করা হয়েছে। পরিশেষে সবচেয়ে সহজে উত্তর করার টেকনিক, আমরা যে উত্তরগুলো বাছাই করেছি সবচেয়ে সহজ, অর্থাৎ সবচেয়ে সহজে একজন শিক্ষার্থী কীভাবে উত্তর করতে পারে সেগুলোই আমরা এখানে নিয়েছি। দেখো, 10-এ 10 পেতে ক্লাসটি এখনই করে নাও, তোমার জন্য সবচেয়ে ভালো হবে যদি ক্লাসটি যখনই তোমার সামনে গিয়েছে তখনই যদি তুমি করে নিতে পারো, তাহলে তোমার জন্য সেটা সবচেয়ে বেশি উপকার হবে। আমাদের প্রথম সেন্টেন্সটি রয়েছে, দ্য পোর ম্যান নক অ্যাট দ্য ডোর, অর্থাৎ গরিব লোকটি দরজায় নক করেছিল। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। দেখো, আমরা যদি বাংলা অর্থটা দেখতে চাই এমন হবে, সে আমার কাছে এসেছিল কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে। এই হলুদ অংশটুকু আমরা কমপ্লিট করব। দেখো, কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে, এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি হচ্ছে কিছু ফ্রেজ রয়েছে যার পরে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়, সেগুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহিয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু। এই ফ্রেজগুলোর পরে তোমাকে কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো, আমরা অ্যান্সার করব কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে, এতটুকুর ইংরেজি হবে দেখো বেগিং সামথিং, অর্থাৎ কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, বেগিং সামথিং, কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে সে আমার কাছে এসেছিল। মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, অনেক নিরক্ষর মানুষদের স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, দেখো যদি তারা শিক্ষিত হতো তারা অপুষ্টিতে ভুগতো না। তাহলে এতটুকু ইংরেজি আমাদের করতে হবে। দেখো, এটা কিন্তু ইফযুক্ত সেন্টেন্স, আর ইফযুক্ত সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। দেখো, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। ইফযুক্ত পাস্ট ইনডিফিনাইট আমাদের অ্যান্সার করতে হবে, সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটি নিতে হবে, ভিয়ন এক্সটেনশান, এটা দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে দেখো, আমরা বলতে পারি তারা অপুষ্টিতে ভুগত না, এতটুকুর ইংরেজি কী হবে দেখো, দে উড নট সাফার ফ্রম মালনিউট্রিশন, তারা কিন্তু অপুষ্টিতে ভুগত না। দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে দে উড, এখানে আমাদের সূত্র অনুযায়ী আমরা নিয়েছি উড, তারপরে নট সাফার, এখানে সাফার হচ্ছে ভার, ফ্রম মালনিউট্রিশন, তাহলে তারা অপুষ্টিতে ভুগত না। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো দে উড নট সাফার ফ্রম মালনিউট্রিশন, তারা অপুষ্টিতে ভুগত না। স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম, যখনই শিক্ষক ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়েছিল তখনই শিক্ষার্থীরা অনেক হইচই শুরু করেছিল। তাহলে দেখো, এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি হচ্ছে স্কার্সলি হ্যাড, এরপরে সাবজেক্ট ভিথিরি অবজেক্ট, এমন যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে হোয়েন দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট ভি টু, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট। তাহলে দেখো, তখনই শিক্ষার্থীরা অনেক হইচই শুরু করেছিল, এতটুকুর ইংরেজিটা কী হবে আমরা বলতে পারি, হোয়েন দ্য স্টুডেন্টস মেক মাস নয়েজ, তখনই শিক্ষার্থীরা অনেক হইচই শুরু করেছিল। আমাদের ওভারঅল সেন্টেন্সটি হচ্ছে, স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম হোয়েন দ্য স্টুডেন্টস মেড মাস নয়েজ, যখনই শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল তখনই শিক্ষার্থীরা অনেক হইচই শুরু করেছিল। এই রুলটা কিন্তু আমাদের এখানে এসেছে, মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ, আমার দাদি গ্রামে বাস করে, ইট ইজ মেনি ইয়ার সিন্স, অনেক বছর হয়েছে। দেখো,
যখন আমাদের সাক্ষাৎ হয়েছিল এতটুকুর ইংরেজি আমরা করব। এটা কিন্তু সিন্সের নিয়ম থেকে এসেছে। দেখো, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে কিন্তু পাস্ট ইনডিফিনিটে অ্যান্সার করতে হবে। এখানে সিন্সের আগে রয়েছে ইজ প্রেজেন্ট, তাহলে আমাদের পাস্টে অ্যান্সার করতে হবে। আমাদের সাক্ষাৎ হয়েছিল, তাহলে আমরা বলতে পারি আই মেট হার, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওভারঅল সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ মেনি ইয়ার সিন্স, অনেক বছর হয়েছে আই মেট হার, আমার তার সাথে দেখা বা সাক্ষাৎ হয়েছিল। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, পৃথিবীতে বেঁচে থাকতে গাছের ভূমিকা অপরিহার্য। দেখো, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আমাদের বেশি বেশি গাছ রোপণ করার, এটাই আমরা অ্যান্সার করব। আমাদের বেশি বেশি গাছ রোপণ করার, ইট ইজ হাই টাইমের যে সূত্রগুলো রয়েছে বা যে রুলগুলো রয়েছে দেখে নাও, সাবজেক্ট ভি টু এক্সটেনশন অথবা টু ভিয়ন এক্সটেনশন অথবা ফর পার্সোনাল অবজেক্ট টু ভিয়ন এক্সটেনশন, এই তিনভাবে কিন্তু ইট ইজ হাই টাইমের অ্যান্সার করা যায়, অর্থাৎ এই ইট ইজ হাই টাইমের রুল তিনটা। তাহলে দেখো, আমরা এই প্রথমটা দিয়েই অ্যান্সার করব। দেখো, এটাই উপযুক্ত সময় আমাদের বেশি বেশি গাছ রোপণ করার, তাহলে আমরা বলতে পারি দেখো উই প্ল্যান্ট মোর ট্রিস, আমাদের বেশি বেশি গাছ রোপণ করার, অথবা আমরা দুই নম্বর প্যাটার্ন দিয়ে অ্যান্সার করতে পারি টু প্ল্যান্ট মোর ট্রিস, এটাই উপযুক্ত সময় বেশি বেশি গাছ রোপণ করার। ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, দেখো কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে কাজটি করতে ব্যর্থ হয়েছিল। তাহলে এখানে যে নিয়মটা এসেছে বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের উত্তর করতে হবে। আমরা বলতে পারি দেখো হি ফেইল টু কমপ্লিট দ্য টাস্ক, সে কাজটা করতে ব্যর্থ হয়েছিল। দেখো ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্ক ভেরি হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল টু কমপ্লিট দ্য টাস্ক, অর্থাৎ কাজটা করতে সে ব্যর্থ হয়েছিল। ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, তোমার উচিত তোমার কাজটা আজই শেষ করা। দেখো এ স্টিজ ইন টাইম, দেখো এখানে বলা রয়েছে সময়ের এক ফোর, অসময়ের দশ ফোর, তাহলে আমরা এই প্রবাদটা বলতে পারি এ স্টিজ ইন টাইম সেভস নাইন, অর্থাৎ সময়ের এক ফোর, অসময়ের দশ ফোর। ইউ আর মেকিং এ লং জার্নি, তুমি অনেক সময় জার্নি করতেছো, কিপ ইউর ফোন টার্ন ওয়ান ইন কেস, তোমার মোবাইলটা অন করো যদি যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়। এতটুকুর ইংরেজি আমরা করব যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়। দেখো এটা কিন্তু বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি দেখো সামন ওয়ান্টস টু কমিউনিকেট উইথ ইউ, যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়। সেন্টেন্সটি হচ্ছে দেখে নাও কিপ ইউর ফোন টার্ন অন, তোমার মোবাইলটি অন করো ইন কেস যদি, দেখো তোমার সাথে যোগাযোগ করতে চায়, যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়। সামন ওয়ান্টস টু কমিউনিকেট উইথ ইউ, যদি তোমার সাথে কেউ কমিউনিকেট বা যোগাযোগ করতে চায়। মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আমার বন্ধু ইউএসএতে যাচ্ছে। আই উইশ, আমার ইচ্ছা, দেখো আই উইশের যে নিয়মটা রয়েছে তার আগে আমরা বাংলা অর্থটা দেখে নেব। আমার ইচ্ছা, আমি যদি তার সাথে যেতে পারতাম তাহলে এর এটা কি হবে, দেখো আই উইশ এরপরে পাস্ট ইনডিফিনাইটে তোমাকে অ্যান্সার করতে হবে, তাহলে আই উইশ এর পরে পাস্ট ইনডিফিনাইট। আমি যদি তার সাথে যেতে পারতাম এর ইংরেজিটা কি হবে দেখে নাও, আই কুড গো উইথ হিম, আমার ইচ্ছা আমি যদি তার সাথে যেতে পারতাম তাহলে আই কুড গো উইথ হিম, আমি যদি তার সাথে যেতে পারতাম। টোটাল সেন্টেন্সটি আই উইশ আই কুড গো উইথ হিম, আমার ইচ্ছা আমি যদি তার সাথে যেতে পারতাম। তারপরে দেখে নাও টাইম ইজ সো ভ্যালিয়েবল দ্যাট, সময় এত মূল্যবান যে আমরা এটাকে অপচয় করতে পারি না। দেখো এটা কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে এসেছে, সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট থাকে পরে কিন্তু আমাদের দেখো ক্যান অথবা উইল অথবা মে তারপরে ভিয়ন এক্সটেনশন দিয়ে কমপ্লিট করতে হয়। তাহলে দেখো আমরা বলতে পারি উই ক্যান নট ওয়েস্ট ইট, আমরা এটাকে অপচয় করতে পারি না। দেখো টাইম ইজ সো ভ্যালিয়েবল দ্যাট, সময় এত মূল্যবান যে উই ক্যান নট ওয়েস্ট ইট, আমরা এটাকে অপচয় করতে পারি না। হ্যাড ইউ শোড মাই হেল্প, তুমি যদি আমার সাহায্য চাইতে তাহলে তোমাকে এই সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। এতটুকুর ইংরেজি আমরা করব। এটা কিন্তু থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার, এটা কিন্তু তোমরা রুলসের ক্লাসে শিখেছিলে। দেখে নাও হ্যাড যোগ সাবজেক্ট যোগ ভি থ্রি, এখানে হ্যাড সাবজেক্ট ভি থ্রি, তাহলে আমাদের থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার। দেখো আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটি নিতে হবে,
তারপরে হ্যাভ ভি থ্রি এক্সটেনশান, বাংলা অর্থটা দেখে নাও। তাহলে তোমাকে এই সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। এতটুকুর ইংরেজি আমরা করব এই প্যাটার্নটা অনুসরণ করে। তাহলে দেখে নাও, ইউ উড নট হ্যাভ ফেস সাস ক্রাইসিস, তোমাকে এই সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। অ্যাট এ গ্লান্স বাক্যটা দেখে নাও, হ্যাড ইউ শোড মাই হেল্প, তুমি যদি আমার সাহায্য চাইতে, ইউ উড নট হ্যাভ ফেসড সাস ক্রাইসিস, তোমাকে এই সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার, এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, যদি একজন মানুষ কি করে, অলস জীবনযাপন করে, জীবনে সফল হতে পারবে না। সে যদি অলস জীবনযাপন করে তাহলে সে জীবনে সফল হতে পারবে না। বাংলা অর্থের সাথে মিলে এটা আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে দেখে না, আমরা বলতে পারি ক্যান নট সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে পারবে না। টোটাল সেন্টেন্সটি হচ্ছে এ ম্যান লিডিং অ্যান ইন্ডোলেন্ট লাইফ, যদি একজন মানুষ অলস জীবনযাপন করে জীবনে সফল হতে পারবে না, কী হবে, ক্যান নট সাকসিড ইন লাইফ। স্ট্রাইক দ্য রড, অর্থাৎ রডটিতে আঘাত করো, দেখো বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। যখন এটা গরম, দেখো গরম থাকা অবস্থায় রডটিতে আঘাত করো, তাহলে গরম থাকা অবস্থায় আমরা বলতে পারি হোয়াইল ইট ইজ হট, যখন এটা গরম তখন ওই রডে বা রডে আঘাত করো। তাহলে দেখে নাও, স্ট্রাইক দ্য রড, অর্থাৎ রডে আঘাত করো, হোয়াইল ইট ইজ হট, যখন এটি গরম। দ্য মেন হু লাভ দেয়ার কান্ট্রি, অর্থাৎ যারা তাদের দেশকে ভালোবাসে, যারা তাদের দেশকে ভালোবাসে তাদের দেশপ্রেমিক বলা হয়। দেখো বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তাদের দেশপ্রেমিক বলা হয় আর কল্ড প্যাট্রিয়ট, তাদের কিন্তু দেশপ্রেমিক বলা হয়। দেখে নাও অ্যাট এ গ্লান্স বাক্যটা, দ্য মেন হু লাভ দেয়ার কান্ট্রি, অর্থাৎ যারা তাদের দেশকে ভালোবাসে আর কল্ড প্যাট্রিয়ট, তাদের বলা হয় দেশপ্রেমিক। বি পাঞ্চুয়াল ইন ইউর স্টাডিজ, তোমার পড়াশোনায় তুমি নিয়মানুবর্তিতা বজায় রাখো, অর্থাৎ ধৈর্য ধরো, এবং পরীক্ষায় ভালো একটি নম্বর পাও, এতটুকুর ইংরেজি আমরা করব। এটা কিন্তু বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। দেখো অ্যান্ড কাট এ গুড ফিগার ইন এক্সাম, এবং পরীক্ষায় একটা ভালো নম্বর অর্জন করো। দেখে নাও, বি পাঞ্চুয়াল ইন ইউর স্টাডিজ, তোমার পড়াশোনায় মনোযোগী হও, অ্যান্ড কাট এ গুড ফিগার ইন এক্সাম, এবং পরীক্ষায় ভালো একটা নম্বর পাও। ফুড অ্যাডাল্টারেশন ইজ ক্রাইম, খাদ্য ভেজাল করা একটা দুর্নীতি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় এই অপরাধ দূর করার, এই অপরাধ দূর করার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের তিনটা নিয়ম রয়েছে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ভি টু, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট অ্যান্সার করা যায়, অথবা টু ভি অন এক্সটেনশান, ইনফিনিটিভে অ্যান্সার করা যায়, অথবা ফর পার্সোনাল অবজেক্ট টু ভি অন এক্সটেনশান, অথবা এই প্যাটার্নে অ্যান্সার করা যায়। তাহলে এখন আমরা এই প্রথম প্যাটার্নটা দিয়ে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে অ্যান্সার করব, এই অপরাধ দূর করার, এর এতটুকুর ইংরেজি কী হবে, দেখো উই রিমুভড দিস ক্রাইম, এই অপরাধ দূর করার। তাহলে দেখে নাও, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই রিমুভড দিস ক্রাইম, আমাদের এই দুর্নীতি দূর করার এটাই উপযুক্ত সময়। চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, শৈশব জীবনের সোনালী সময়। আই উইশ, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম, এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে। দেখো আই উইশের নিয়ম থেকে এই প্রশ্নটা করা হয়েছে। আই উইশের পরে পাস্ট ইনডিফিনাইটে তোমাকে অ্যান্সার করতে হবে। পাস্ট ইনডিফিনাইট মানে কি, সাবজেক্ট ভি টু এক্সটেনশান। তাহলে দেখো, আমি যদি আবার শিশু হতে পারতাম, এর এতটুকুর ইংরেজি হবে, দেখো আই ওয়ার এ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম। মনে রাখবে তিনটা চারটা শব্দ আছে যাদের পরে কিন্তু ওয়ার বসে, সেগুলো হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, আই উইশ, এইগুলোর পরে কিন্তু ওয়ার বসে, ফ্যান্সি, উড দ্যাট, এগুলোর পরে ওয়ার বসে, অস বসে না। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে চাইল্ডহুড ইজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম। স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, যখনই আমরা বাড়ির বাইরে গিয়েছিলাম, দেখো তখনই আমাদের মা কান্না করেছিল, এতটুকুর ইংরেজি আমরা করব। দেখো স্কার্সলি হ্যাড যে রুলটা রয়েছে, তারপরে দেখো আমাদের হোয়েন দিয়ে সাবজেক্ট ভি টু, এই দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। স্কার্সলি হ্যাড সাবজেক্ট ভি থ্রি অবজেক্ট, তারপরে আমাদের অ্যান্সার করতে হয় এতটুকু অংশ দিয়ে, হোয়েন সাবজেক্ট ভি টু এক্সটেনশান। তাহলে আমরা বলতে পারি, দেখো হোয়েন
আওয়ার মাদার স্টার্টেড ক্রাইং, তখনই আমাদের মা কান্না করা শুরু করেছিল। বাক্যটা কি হচ্ছে? স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, যখনই আমরা বাড়ির বাইরে গিয়েছিলাম। হোয়েন আওয়ার মাদার স্টার্টেড ক্রাইং, তখনই আমাদের মা কান্না করা শুরু করেছিল। আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি। দেখো, আমি মানুষটিকে চিনি যে এভারেস্টে উঠেছিল। এতটুকু ইংরেজি আমরা করব বাংলা অর্থের সাথে মিলিয়ে। দেখে নাও, আমরা বলতে পারি হু ক্লাইমড এভারেস্ট, যে এভারেস্টে উঠেছিল। তাহলে দেখো, আই নো দ্য ম্যান, আমি মানুষটিকে চিনি, হু ক্লাইমড এভারেস্ট, যে এভারেস্টে উঠেছিল। অথবা আমরা বলতে পারি অন্যভাবে, আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, যে সেখানে দাঁড়িয়ে আছে। এমনভাবে বললেও কিন্তু হবে। তাহলে দেখো আমাদের পরবর্তী প্রশ্নটি, হি ফেইংস অ্যাজ দো, সে এমন আচরণ করে যেন, বা সে এমন ভান করে যেন তার পা ভেঙে গেছে। দেখো, আমরা বলতে পারি অ্যাজ ইফ, অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইন্ডিফিনাইট বা প্রেজেন্ট টেন্স থাকে, আমাদের পরে আনসার করতে হয় পাস্ট ইন্ডিফিনাইট, অর্থাৎ সাবজেক্ট ভি টু এক্সটেনশন। তাহলে দেখো, তার পা ভেঙে গেছে, এতটুকুর ইংরেজি আমরা পাস্ট ইন্ডিফিনাইটে করব, হি ব্রোক হিজ লেগস, যেন সে তার পা ভেঙে ফেলেছে। অথবা আমরা আরেকভাবে আনসার করতে পারি, হি ফেইংস অ্যাজ দো হি নিউ এভরিথিং, সে এমন ভান করে যেন সে সব কিছু জানে। তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইন্ডিফিনাইট থাকে, পরে আমাদের পাস্ট ইন্ডিফিনাইট দিয়ে অ্যান্সার করতে হবে। ট্রিস আর ইসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছ আমাদের অস্তিত্বের জন্য অপরিহার্য, সো তাই। দেখো, এটা কিন্তু বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের উত্তর করতে হবে, কারণ এটা কোনো রুল থেকে আসেনি। তাহলে আমরা বলতে পারি, দেখো, উই শুড প্লান্ট মোর ট্রিস, আমাদের আরও গাছ লাগানো উচিত। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে, সো তাই উই শুড প্লান্ট মোর ট্রিস, তাই আমাদের আরও বেশি বেশি গাছ লাগানো উচিত। দ্য র্যাটস আর নাও থিঙ্কিং হু উইল টাই দ্য বেল অন ক্যাট, ফাইনালি দে রিয়েলাইজ ইট ইজ ইজি টু সে। দেখো, আমরা বাংলা অর্থ বলতে পারি, ইঁদুররা এখন ভাবছে বিড়ালের গায়ে ঘন্টা বাঁধবে কে, অবশেষে তারা বুঝতে পারে এটা বলা সহজ কিন্তু করা কঠিন। এতটুকুর ইংরেজি আমরা করব, কিন্তু করা কঠিন ইংরেজিটা হবে বাট ডিফিকাল্ট টু ডু। তাহলে দেখো, ফাইনালি দে রিয়েলাইজ ইট, অবশেষে তারা বুঝতে পেরেছিল, ইট ইজ ইজি টু সে, বলা হচ্ছে সহজ বাট কিন্তু ডিফিকাল্ট টু ডু, কিন্তু করা কঠিন, এটা তারা অবশেষে বুঝতে পেরেছিল। ওয়েট আনটিল ইউ শুড নট গো আউট অ্যালোন, তাহলে দেখো, তোমার একা বাইরে যাওয়া উচিত নয়, অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। এতটুকুর ইংরেজি আমরা করব। দেখো, এখানে যে রুলটা এসেছে টিল আনটিলের নিয়ম থেকে এসেছে, টিল আনটিলের আগে যদি ফিউচার অথবা প্রেজেন্ট ইন্ডিফিনাইট থাকে, আমাদের পরে প্রেজেন্ট ইন্ডিফিনাইটে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো, আমরা বলতে পারি আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি ততক্ষণ অপেক্ষা করো। আমাদের সেন্টেন্সটি হচ্ছে, ওয়েট আনটিল ইউ শুড নট গো আউট অ্যালোন আই কাম ব্যাক, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি ততক্ষণ পর্যন্ত তুমি অপেক্ষা করো। লাভ ইজ ডিভাইন, অর্থাৎ ভালোবাসা স্বর্গীয়, ইউ ক্যান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, তুমি এমন কাউকে পাবে না যে তোমাকে ভালোবাসে, আনলেস, যদি না তুমি তাদেরকে ভালোবাসো, তুমি তাদেরকে না ভালোবাসলে তারাও কিন্তু তোমাকে ভালোবাসবে না। তাহলে দেখো, এটা যে নিয়ম থেকে এসেছে, আনলেসের আগে যদি ফিউচার ইন্ডিফিনাইট থাকে, এখানে দেখো রয়েছে ক্যান, তো ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয়, আমরা কিন্তু ফিউচার হিসাবেও ধরতে পারি। আর আমাদের এই সাইডে অ্যান্সার করতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট। তাহলে দেখো, আমরা বলতে পারি ইউ লাভ দেব, তুমি যদি তাদের না ভালো না বাসো তাহলে তারাও কিন্তু তোমাকে ভালোবাসবে না। সেন্টেন্সটি হচ্ছে, ইউ ক্যান্ট ফাইন আদার্স টু লাভ ইউ, তুমি এমন কাউকে পাবে না যারা তোমাকে ভালোবাসে, আনলেস, যদি না ইউ লাভ দেব, যদি না তুমি তাদেরকে ভালোবাসো তারাও কিন্তু তোমাকে ভালোবাসবে না। পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভার্সু, অর্থাৎ সময়ানুবর্তিতা একটা মহান বা মহৎ গুণ, সো ট্রাই ড্যাশ। তাহলে আমরা বলতে পারি, দেখো, বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা বলতে পারি টু বি পাঞ্চুয়াল, সো ট্রাই টু বি পাঞ্চুয়াল, তাই সময়নিষ্ঠ হতে চেষ্টা করো। দেখো, তাই সময়নিষ্ঠ হতে চেষ্টা করো, সেন্টেন্সটি হচ্ছে, পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভার্সু, সময়ানুবর্তিতা একটি মহান গুণ, সো ট্রাই টু বি পাঞ্চুয়াল, তাই সময়নিষ্ঠ হতে চেষ্টা করো। দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস অ্যান্ড উই আর লুকিং ফর এ ডক্টর, দেখো,
আমাদের বাংলা কথাটির রোগী খুব গুরুতর ছিল এবং আমরা একজন ডাক্তার খুঁজছিলাম। অ্যালাস, দ্য পেশেন্ট হ্যাড ডাইট। হাইরে, রোগী ডাক্তার আসার আগেই মারা গিয়েছিল। দেখো এখানে রয়েছে বিফোর, তাহলে এখানে বিফোরের নিয়ম থেকে এই কোয়েশ্চনটা করা হয়েছে। দেখো বিফোর অর্থ আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট হবে। দেখো বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। দেখো হ্যাড যোগ ভি থ্রি, পরে কী হবে? পাস্ট ইনডিফিনিট হবে। দেখো সাবজেক্ট ভি টু এক্সটেনশন, এবং আফটারের নিয়ম, আফটার অর্থ পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট হবে। বিফোর মানে আগে, তার মানে আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, তার মানে পরে পাস্ট পারফেক্ট। বিফোর আর আফটারের সাথে তোমরা যদি পাস্ট পারফেক্টের সম্পর্কটা মনে রাখো তাহলেই কিন্তু তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করব। দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে রুকিনী মারা গিয়েছিল। শেয়ারিং ইজ ড্যাশ, সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। দেখো শেয়ার করা একটি মহান গুণ, সুতরাং আপনার সন্তানদের শেখান কিভাবে ভাগ করতে হয়। তাহলে দেখো বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি শেয়ারিং ইজ এ গ্রেট ভার্সু, অর্থাৎ ভাগাভাগি করা একটা মহৎ গুণ। তাহলেই কিন্তু আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যাচ্ছে, শেয়ারিং ইজ এ গ্রেট ভার্সু। এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ, প্রত্যেককে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, সচেতন থাকা উচিত, বিকজ কারণ স্বাস্থ্যই সম্পদ, এমন একটি প্রবাদ কিন্তু রয়েছে। দেখো হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 10 AM, অর্থাৎ আমাদের ট্রেনটি শুরু হবে বা ট্রেনটি যাত্রা শুরু করবে 10টার সময়। নাও ইট ইজ 9:55, অর্থাৎ দেখো এখন কিন্তু 9:55 বেজেছে। সো তাই ওয়াক ফাস্ট লেস, তাই দ্রুত হাঁটো নতুবা। তাহলে দেখো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো নতুবা আমরা ট্রেনটি মিস করব, অর্থাৎ আমরা ট্রেনটি মিস না করার ভয়ে দ্রুত হাঁটা উচিত। দেখো এখানে লেস্টের নিয়ম থেকে কোয়েশ্চেনটা এসেছিল। লেস্ট যখন থাকে তখন আমাদের সাবজেক্ট শুড অথবা মাইট, তারপরে ভিয়ন এক্সটেনশন দিয়ে বাক্যটা শেষ করতে হয়। তাহলে দেখো আমরা বলতে পারি ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো লেস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেনটি মিস করবে। আমাদের সেন্টেন্সটি হচ্ছে সো ওয়াক ফাস্ট, তাই দ্রুত হাঁটো লেস্ট নতুবা, ইউ শুড মিস দ্য ট্রেন, নতুবা তুমি ট্রেনটি মিস করবে। করুপশন ইজ এ হিন্ড্রেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ দুর্নীতি জাতীয় জীবনে একটা বাধা। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় দুর্নীতি দূর করার। তাহলে দেখো এটা কিন্তু ইট ইজ হাই টাইমের নিয়ম থেকে এসেছে। ইট ইজ হাই টাইমের পরে তিনভাবে অ্যান্সার করা যায়, সাবজেক্ট ভি টু এক্সটেনশন, টু ভিয়ন এক্সটেনশন, ফর পার্সোনাল অবজেক্ট টু ভিয়ন এক্সটেনশন। এই তিনভাবে কিন্তু অ্যান্সার করা যায়। তাহলে আমরা বলতে পারি দেখো উই রিমুভড করুপশন, এটাই উপযুক্ত সময় দুর্নীতি দূর করার, অথবা বলতে পারি টু রিমুভ করুপশন, দুর্নীতি দূর করার। সেন্টেন্সটা দেখো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই রিমুভড করুপশন, আমাদের দুর্নীতি দূর করার, অর্থাৎ প্রথম স্ট্রাকচার দিয়ে। আমরা যদি দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে অ্যান্সার করতে চাই তাহলে হবে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু রিমুভ করুপশন, দুর্নীতি দূর করার। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে ইট ইজ টু লেট, অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, নাও আই ড্যাশ গো টু লাঞ্চ। তাহলে দেখো অনেক দেরি হয়ে গেছে, এখন আমি লাঞ্চে যেতে পারছি না। তাহলে দেখো আমরা বলতে পারি বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে, নাও আই অ্যাম আনএবল টু গো টু লাঞ্চ, অর্থাৎ আমি লাঞ্চে যেতে পারছি না। দেখো এখানে টু এর পরে ভিয়ন, এখানে যেহেতু গো ছিল সেজন্য আমাদের এখানে অবশ্যই কিন্তু টু থাকা লাগতো, কারণ টু এর পরে ভিয়ন বসে। তাহলে সেন্টেন্সটা আমাদের কি হচ্ছে, নাও আই অ্যাম আনএবল টু গো টু লাঞ্চ, এখন আমি লাঞ্চে যেতে পারছি না, বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা অ্যান্সারটা করেছি। ইট ইজ এ লং টাইম সিন্স, দেখো অনেক দিন হয়েছে আমাদের শেষ দেখা হওয়ার, আমাদের শেষ দেখা হওয়ার অনেক দিন হয়েছে। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, সিন্সের পরে আমাদের পাস্ট ইনডিফিনাইট দিয়ে অ্যান্সার করতে হবে। পাস্ট ইনডিফিনাইট মানে কি, সাবজেক্ট ভি টু এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো উই মেট লাস্ট, আমাদের শেষ দেখা হয়েছিল। দেখো ইট ইজ এ লং টাইম সিন্স, অনেক সময় হয়েছে উই মেট লাস্ট, আমাদের শেষ দেখা হওয়ার, আমাদের শেষ দেখা হওয়ার অনেক সময় হয়েছে।
হ্যাড আই আর্ন এনাফ মানি, আমি যদি পর্যাপ্ত পরিমাণে টাকা উপার্জন করতাম। দেখো এখানে হ্যাড সাবজেক্ট তারপরে আর্ন, এটা কিন্তু আমাদের থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার। এখন আমরা যেটা অ্যান্সার করব, আমি একটি গাড়ি কিনতাম, আমার যদি অনেক টাকা হতো আমি একটি গাড়ি কিনতাম। তাহলে দেখো কোন স্ট্রাকচার মেনটেন করে আমরা এই বাংলাটুকুর ইংরেজি করব, সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারটা কিন্তু থার্ড কন্ডিশনালের সেকেন্ড স্ট্রাকচার। তাহলে দেখো আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ ভি থ্রি এক্সটেনশন, এই প্যাটার্নে আমাদের অ্যান্সারটা করতে হবে। ইংরেজিটা আমরা কার করব, আমি একটি গাড়ি কিনতাম, এই প্যাটার্ন অনুসরণ করে। তাহলে আমরা বলতে পারি দেখো আই এই তিনটা থেকে নিয়েছি উড, আই উড তারপরে হ্যাভ, আই উড হ্যাভ তারপরে এখানে বট এ কার, আমি একটি গাড়ি কিনতাম। তাহলে আমাদের এই বট কিন্তু ভি থ্রি। টোটাল সেন্টেন্সটি হচ্ছে হ্যাড আই আর্ন এনাফ মানি, আমি যদি পর্যাপ্ত পরিমাণে টাকা উপার্জন করতাম, আই উড হ্যাভ বট এ কার, আমি একটি কার বা গাড়ি কিনতাম। থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার। হি ইজ এ কোয়াক, সে একজন হাতুড়ে ডাক্তার, বাট হি টকস টু দ্য পেশেন্টস, কিন্তু সে তার রুগীদের সাথে কথা বলে অ্যাজ ইফ, যেন হি ড্যাশ, দেখো সে এমনভাবে কথা বলে যেন সে একজন বিশেষজ্ঞ। তাহলে এখানে অ্যাজ ইফ অ্যাজ দর নিয়ম থেকে এটা এসেছে, অ্যাজ ইফ অ্যাজ দর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনাইট, প্রথমে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো এখানে রয়েছে অ্যাজ ইফ, এর আগে রয়েছে টক্স, অর্থাৎ প্রেজেন্টে রয়েছে, আমাদের পরবর্তীতে পাস্টে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমরা এতটুকুর বাংলা ইংরেজি করব, সে একজন বিশেষজ্ঞ, এর ইংরেজিটা কি হবে, হি ওয়ার অ্যান এক্সপার্ট, সে একজন বিশেষজ্ঞ। দেখো এখানে হি কিন্তু হির পরে কিন্তু ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে ওয়ার। কেন ওয়ার হয়েছে, কারণ দেখো অ্যাজ ইফ অ্যাজ দো ফ্যান্সি উড দ্যাট এইগুলোর পরে কিন্তু ওয়ার বসে, ওয়াজ বসে না। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হি ইজ এ কোয়াক, সে একজন হাতুড়ে ডাক্তার, বাট হি টকস টু দ্য পেশেন্টস অ্যাজ ইফ, কিন্তু সে রোগীদের সাথে কথা বলে যেন হি ওয়ার অ্যান এক্সপার্ট, যেন সে একজন বিশেষজ্ঞ। দ্য গার্ল রিটার্নড হোম বিফোর ইভিনিং লেস্ট সি, দেখো বালিকাটিকে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরতে হয় যাতে না তাকে শাস্তি পেতে হয়। দেখো এখানে লেস্ট রয়েছে, তো লেস্ট যদি থাকে আমাদের অ্যান্সার করতে হয় সাবজেক্ট শুড অথবা মাইট ভিয়ন এক্সটেনশন, এই প্যাটার্নে আমাদের অ্যান্সার করতে হয়। তাহলে দেখো শাস্তি পেতে হয়, এতটুকুর ইংরাজি আমরা করব, লেস্ট সি, দেখো লেস্ট সি শুড বি পানিশড, তাকে যাতে শাস্তি পেতে না হয়। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য গার্ল রিটার্নড হোম বিফোর ইভিনিং লেস্ট সি শুড বি পানিশড, নতুবা তাকে শাস্তি পেতে হতে পারে। এটা কিন্তু আমরা লেস্টের নিয়ম থেকে করেছি। মীরা সিংস ভেরি ওয়েল, মীরা খুবই ভালো গান গায়। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায় সে বিখ্যাত গায়িকা হতে পারে। এতটুকুর ইংরেজি আমরা করব কোন প্যাটার্নটা অনুসরণ করে, দেখো এটা কিন্তু কন্ডিশনাল থেকে এসেছিল, এটা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট। দেখো আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল মে, যে কোনো একটি নিতে হবে এই তিনটা থেকে, তারপরে ভিয়ন এক্সটেনশন। তাহলে দেখো সে বিখ্যাত গায়িকা হতে পারে, এতটুকুর ইংরেজি কি হবে, শি ক্যান বিকাম এ ফেমাস সিঙ্গার, সে একজন বিখ্যাত গায়িকা হতে পারে। আমাদের টোটাল সেন্টেন্সটি মীরা সিংস ভেরি ওয়েল, মীরা খুবই ভালো গান গায়। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ পায় শি ক্যান বিকাম এ ফেমাস সিঙ্গার, সে একজন বিখ্যাত গায়িকা হতে পারে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর, তাহলে দেখো কবিতাটি বোঝা আমার জন্য খুব কঠিন, এটা এসেছে ইট ইজ হাই টাইমের তিন নম্বর যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্ন অনুযায়ী। দেখো ফর তারপরে আমাদের বসাতে হবে পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে টু ভিয়ন এক্সটেনশন, এই প্যাটার্নে আমরা অ্যান্সার করব। এখানে যেহেতু ফর দেওয়া রয়েছে আমরা পার্সোনাল অবজেক্ট টু ভিয়ন এক্সটেনশন দিয়ে বাক্য শেষ করব। তাহলে দেখো ফর মি টু আন্ডারস্ট্যান্ড, আমার জন্য বোঝা কবিতাটা খুব কঠিন, টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটি বোঝা আমার জন্য খুব কঠিন। ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় বালকটি বা ছেলেটি সফল হয়নি। দেখো বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা বলতে পারি ডিড নট সাকসিড, সফল হয়নি। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইন স্পাইট অফ হ্যাভিং অল ফ্যাসিলিটিস, সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দ্য বয় ডিড নট সাকসিড,
বালকটি কি হয়নি, সফল হয়নি। প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্সু, স্বদেশপ্রেম একটি মহৎ গুণ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় দেশকে ভালোবাসার, দেশকে ভালোবাসার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের তিনটা নিয়ম রয়েছে, সাবজেক্ট ভি টু এক্সটেনশন, টু ভিয়ন এক্সটেনশন অর্থাৎ ইনফিনিটিভ, অথবা ফর পার্সোনাল অবজেক্ট টু ভিয়ন এক্সটেনশন। তাহলে আমরা কিন্তু দুই নম্বর প্যাটার্নে এই অ্যান্সারটা করবো। দেখো, দেশকে ভালোবাসার, তাহলে আমরা বলতে পারি টু লাভ দ্য কান্ট্রি, এই লাভ কিন্তু এখানে ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে দেখো, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু লাভ দ্য কান্ট্রি, দেশকে ভালোবাসার এটাই উপযুক্ত সময়। হি স্টাডিড হার্ড সো দ্যাট, সে কঠোর পড়াশোনা করেছিল যাতে সে ভালো নম্বর পায়। দেখো, সো দ্যাটের নিয়ম থেকে এসেছে, সো দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট কুড ভিয়ন এক্সটেনশন, যদি প্রেজেন্ট থাকতো তাহলে আমরা এখানে ক্যান ব্যবহার করতাম। তাহলে দেখো, সে ভালো নম্বর পায়, এর ইংরেজিটা কী হবে, দেখো, হি কুড গেট গুড মার্কস, যাতে সে ভালো নম্বর পায়, এখানে কুড, তারপরে ভিয়ন, দেখো কুড গেট অর্থাৎ ভিয়ন। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, হি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল সো দ্যাট, যাতে সে ভালো নম্বর পায়, সে ভালো নম্বর পায় ইংরেজি কী হবে, হি কুড গেট গুড মার্কস, যাতে সে ভালো নম্বর পায়। দেখো, আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, দেয়ার গোস এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে, অথবা দেয়ার গোস এ প্রভাব, একটা প্রবাদ আছে, দেখো, গ্রাফ অল ড্যাশ, তো এমন একটা প্রবাদ আমরা শিখেছিলাম, দেখো, অতি লোভে তাঁতি নষ্ট, এই প্রবাদটার ইংরেজি কী হবে, গ্রাফ অল লস অল অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, অর্থাৎ একজন শিক্ষার্থীর প্রথম ও প্রধান কর্তব্য হল পড়াশোনা করা, উইদাউট ড্যাশ ইউ ক্যান নেভার এক্সপেক্ট গুড রেজাল্ট, দেখো, নিয়মিত পড়াশোনা ছাড়া তুমি কখনোই ভালো ফলাফল আশা করতে পারবে না। তাহলে দেখো, উইদাউট একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আমাদের কিন্তু আইএনজি যুক্ত ভার্ব নিয়ে এসে অ্যান্সার করতে হবে। দেখো, আমরা বলতে পারি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে, দেখো, নিয়মিত পড়াশোনা ছাড়া, তাহলে উইদাউট আমরা বলতে পারি উইদাউট স্টাডিং রেগুলারলি অর্থাৎ নিয়মিত পড়াশোনা ছাড়া, অথবা আমরা বলতে পারি উইদাউট রিডিং রেগুলারলি নিয়মিত পড়াশোনা ছাড়া। তাহলে দেখো, উইদাউট স্টাডিং রেগুলারলি নিয়মিত পড়াশোনা ছাড়া ইউ ক্যান নেভার এক্সপেক্ট গুড রেজাল্ট, তুমি কখনোই ভালো ফলাফল আশা করতে পারবে না। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, উইদাউট স্টাডিং রেগুলারলি নিয়মিত পড়াশোনা ছাড়া ইউ ক্যান নেভার এক্সপেক্ট গুড রেজাল্ট, তুমি কখনোই ভালো ফলাফল আশা করতে পারো না। ইউ নেভার স্পিক দ্য ট্রুথ, তুমি কখনোই সত্য বলো না, আই উইল নট অ্যাকম্পানি ইউ, আমি তোমার সঙ্গ দেব না, আনলেস ইউ, দেখো, তাহলে এখানে তুমি কখনোই সত্য কথা বলো না, আমি তোমাকে সঙ্গ দেব না যদি না তুমি সত্য কথা বলো, তাহলে এটা আনলেস এর নিয়ম থেকে কোয়েশ্চেনটা করা হয়েছিল। দেখো, আনলেসের পরে, আনলেসের আগে যদি ফিউচার ইনডিফিনাইট থাকে, পরে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে দেখো আনলেসের আগে রয়েছে উইল, তারপরে হচ্ছে ভিয়ন, তাহলে আমাদের এটা ফিউচারে রয়েছে, আমাদের এখন করতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে। তাহলে আমরা বাংলা অর্থটা দেখে নাও, যদি না তুমি সত্য কথা বলো, আনলেস ইউ স্পিক দ্য ট্রুথ, যদি না তুমি সত্য কথা বলো। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, আই উইল নট অ্যাকম্পানি ইউ, আমি তোমার সঙ্গ দেব না, আনলেস, যদি না ইউ স্পিক দ্য ট্রুথ, যদি না তুমি সত্য বলো, তাহলে আমি তোমার সঙ্গ দেব না। আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ তাড়াতাড়ি ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, ইউ শুড রাইজ আর্লি, তোমার তাড়াতাড়ি ওঠা উচিত, সো দ্যাট, যাতে তুমি একটি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো। এতটুকুর ইংরেজি আমরা করব, এটা কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে এসেছিল। দেখো, সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমাদের পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল মে, তারপরে ভিওয়ান, দেখো ক্যান উইল মে এইগুলো থেকে যে কোনো একটা নিয়ে আসলেই কিন্তু হচ্ছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ক্যান নিয়ে আসবো যদি আগে প্রেজেন্ট টেন্স থাকে। তুমি একটি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো, এতটুকুর ইংরেজি কী হবে, ইউ ক্যান পসেস এ গুড হেলথ, তুমি একটি ভালো সুস্বাস্থ্যের অধিকারী হতে পারো। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে, ইউ শুড রাইজ আর্লি, তোমার তাড়াতাড়ি ওঠা উচিত, সো দ্যাট, যাতে ইউ ক্যান পসেস এ গুড হেলথ, যাতে তুমি একটি ভালো স্বাস্থ্যের অধিকারী হতে পারো।
সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প অ্যান্ড আল্লাহ হেল্প দোজ হু, দেখো বাংলা অর্থটি আত্মসহায়তা সর্বোত্তম সাহায্য এবং আল্লাহ তাদের সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করেন। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্টিসিডেন্টের নিয়ম থেকে এসেছে, ডাব্লিউএইচ ওয়াট এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের পরবর্তী ভার্বটা বসবে। দেখো এখানে ডাব্লিউএইচ ওয়াট রয়েছে হু, এর আগের শব্দটা দোষ, এই দোষ কিন্তু অ্যান্টিসিডেন্ট, তো এই দোষ যেহেতু প্লুরাল সেজন্য আমরা প্লুরাল ভার্ব দিয়ে বাক্যটা শুরু করব। তাহলে দেখে নাও হেল্প দেমসেলফ, এখানে হেল্প কিন্তু প্লুরাল ভার্ব, তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, অর্থাৎ আত্মসহায়তা সর্বোত্তম সাহায্য অ্যান্ড এবং আল্লাহ হেল্পস দোস, আল্লাহ তাদেরকেই সাহায্য করে, হু হেল্প দেমসেলফ যারা নিজেদের সাহায্য করে, এটাই আমাদের সঠিক উত্তর। ডোন্ট বি টেন্সড ফর মাই রিটার্ন, আমার ফিরে আসার জন্য টেনশান করবে না, আমি আমার কাজ শেষ করার পরে, আমি আমার কাজ শেষ করার পরে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে। তাহলে দেখো এখানে ড্যাশ রয়েছে, আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমার কাজ শেষ হওয়ার পরে, এখানে আমাদের অ্যান্সার করতে হবে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে। এতটুকু ইংরেজি আমরা করব, বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা বলতে পারি ইউ ক্যান কমিউনিকেট উইথ মি, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে, আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমার কাজ শেষ হওয়ার পরে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইউ ক্যান কমিউনিকেট উইথ মি, তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে, আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমার কাজ শেষ হওয়ার পরে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারবে। ইউ ওয়ার টু রিড ইউর টেক্সট এগেন অ্যান্ড এগেন, তোমার পাঠ্য বই বারবার তোমার পড়া উচিত, উইথ এ ভিউ টু উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে তোমার বইটা বারবার পড়া উচিত, ধারণাটি স্পষ্টভাবে দেখো স্পষ্টভাবে বোঝার জন্য। দেখো আমরা বলতে পারি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে দেখো ধারণাটি স্পষ্টভাবে বোঝার জন্য এতটুকুর ইংরেজি আমরা বলতে পারি, দেখো আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ক্লিয়ারলি, এখানে দেখো আন্ডারস্ট্যান্ডিং, এখানে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ভার্বের সাথে আইএনজি। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইউ ওয়ার টু রিড ইউর টেক্সট এগেন অ্যান্ড এগেন উইথ এ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট ক্লিয়ারলি, ধারণাটি স্পষ্টভাবে বোঝার জন্য তোমাকে তোমার পাঠ্যগুলি বারবার পড়তে হবে, এখানে কিন্তু এই নিয়ম থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। ইউ শুড রিমেম্বার দ্যাট, তোমার মনে রাখা উচিত যে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল হ্যাভ এ চান্স টু ফেল ইন দ্য এক্সাম, তোমার সুবর্ণ সুযোগ আছে পরীক্ষায় ফেল করার। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো লেস নতুবা, কঠোর পরিশ্রম করো নতুবা তুমি পরীক্ষায় ফেল না করো, যাতে তুমি পরীক্ষায় ফেল না করো সেজন্য কঠোর পরিশ্রম করো। তাহলে দেখো আমরা বলতে পারি লেস্টের নিয়ম থেকে এটা এসেছে, দেখো লেস্ট যখন থাকবে তখন আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট শুড অথবা মাইট বিয়ন এক্সটেনশন। তাহলে দেখো তুমি পরীক্ষায় ফেল না করো, এতটুকু ইংরেজি, তাহলে দেখো ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, নতুবা তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো লেস্ট নতুবা ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। দেখো এখানে সাবজেক্ট ইউ শুড অথবা মাইট থেকে আমরা নিয়েছি শুড, তারপরে দেখো ভিয়ন ফেইল, তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। ইট ইজ 10 o'clock নাও, এখন 10টা বেজেছে, আওয়ার ট্রেন উইল স্টার্ট এক্স্যাক্টলি অ্যাট 11 o'clock, আমাদের ট্রেন জাস্ট 11টায় ছাড়বে। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই, দেখো ইট ইজ হাই টাইমে তিনভাবে অ্যান্সার করা যায়, দেখো প্রথমটা রয়েছে সাবজেক্ট ভি টু এক্সটেনশন, এই প্যাটার্নেই আমরা অ্যান্সার করবো, কেননা আমাদের প্রশ্নে কিন্তু উই অর্থাৎ সাবজেক্ট দেওয়া রয়েছে। দেখো আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই স্টার্ট ফর দ্য স্টেশন, স্টেশনের জন্য আমাদের যাত্রা শুরু করার এটাই উপযুক্ত সময়। তাহলে দেখো স্টার্টেড, এখানে কিন্তু আমাদের ভি টু, দেখো সাবজেক্ট ভি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করা হয়েছে। মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ হ্যাপিনেস, আমার শৈশব ছিল পুরোপুরি আনন্দে ভরা,
উড দ্যাট ড্যাশ, দেখো উড দ্যাট মানে আমার ইচ্ছা। এই উড দ্যাটের পরে তোমাকে কিন্তু পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো উড দ্যাট আমার ইচ্ছা, আমি যদি আবার শিশু হতে পারতাম এতটুকু ইংরেজি কী হবে দেখো, আই কুড বি এ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হতে পারতাম টোটাল সেন্টেন্সটি কী হচ্ছে, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, প্যাট্রিজম ইজ এ নোবেল ভার্সু, স্বদেশপ্রেম একটি মহৎ গুণ, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আমাদের দেশপ্রেম অনুশীলন করার, এতটুকুর ইংরেজি আমরা করব, অর্থাৎ এতটুকুর কমপ্লিটিং সেন্টেন্স আমরা করব। দেখে নাও এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে, ইট ইজ হাই টাইম, তো ইট ইজ হাই টাইম যখন থাকে তিনভাবে অ্যান্সার করা যায়, সাবজেক্ট ভি টু এক্সটেনশন অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে, টু ভি ওয়ান এক্সটেনশন অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে, অথবা ফর পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, টু ভি ওয়ান এক্সটেনশন, এই প্যাটার্নেও কিন্তু অ্যান্সার করা যায়। তাহলে আমরা এখন তোমাকে দুইভাবে অ্যান্সার করা শিখিয়ে দিব। দেখে নাও আমাদের বলতে হবে আমাদের দেশপ্রেম অনুশীলন করার, তাহলে আমরা বলতে পারি উই প্র্যাকটিসড প্যাট্রিজম, আমাদের স্বদেশপ্রেম অনুশীলন করার, অথবা বলতে পারি টু বিকাম প্যাট্রিয়টস অর্থাৎ স্বদেশপ্রেম বা স্বদেশপ্রেমিক হতে। তাহলে দেখো আমরা এই যে পাস্ট ইনডিফিনিট অথবা ইনফিনিটিভ দিয়ে এখানে অ্যান্সার করেছি, আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই প্র্যাকটিসড প্যাট্রিজম, আমাদের স্বদেশপ্রেম অনুশীলন করার এটাই উপযুক্ত সময়। হাসান গট জিপিএ 4.50, হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি হি ড্যাশ, দেখো হাসান জিপিএ 4.5 পেয়েছিল, যদি সে গুরুত্ব সহকারে পড়াশোনা করত সে জিপিএ 5 পেত। তাহলে দেখো এখানে কিন্তু হ্যাড সাবজেক্ট ভি থ্রি অর্থাৎ থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার, দেখো হ্যাড সাবজেক্ট ভি থ্রি এটা কিন্তু থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচারে রয়েছে, আমাদের অ্যান্সার করতে হবে কি দিয়ে, দেখো সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটি নিতে হবে, তারপরে হ্যাভ ভি থ্রি এক্সটেনশন, দেখো আমরা বলতে পারি সে জিপিএ 5 পেত, এতটুকুর ইংরেজি কী হবে দেখে নাও, হি উড হ্যাভ গট জিপিএ 5, সে জিপিএ 5 পেত। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে গুরুত্ব সহকারে পড়াশোনা করত হি উড হ্যাভ গট জিপিএ 5, সে জিপিএ 5 পেত। টাইম ইজ ভ্যালুয়েবল, সময় মূল্যবান, সময় খুবই মূল্যবান, দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময় অপচয় করে জীবনে সফল হতে পারে না। দেখো বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের এটা উত্তর করতে হবে, এর উত্তরটা হয়ে যাবে ক্যান নট সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে পারে না। টোটাল সেন্টেন্সটি হচ্ছে দোজ হু ওয়েস্ট টাইম, যারা সময়ের অপচয় করে ক্যান নট সাকসিড ইন লাইফ, জীবনে সফল হতে পারে না। তারপরে দেখো দিস সিলিং ইজ নট সো হাই, এই সিলিংটা বেশি লম্বা নয় বা উঁচু নয়, হি ইজ টল এনাফ, সে যথেষ্ট পরিমাণে লম্বা সিলিংটি স্পর্শ করতে, এতটুকু ইংরেজি আমরা করব বাংলা অর্থের সাথে মিলিয়ে। তাহলে আমরা বলতে পারি দেখো টু টাচ দ্য সিলিং অর্থাৎ সিলিংটি স্পর্শ করতে, আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হি ইজ টল এনাফ, সে যথেষ্ট পরিমাণে লম্বা টু টাচ দ্য সিলিং, সিলিংটা স্পর্শ করতে। লক দ্য ডোর, দরজাটি লক করো, অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস, এবং চাবিটি একটা নিরাপদ স্থানে রাখো, লেস্ট নতুবা চাবি হারিয়ে না ফেলো, যাতে তুমি চাবি হারিয়ে না ফেলো সেজন্য চাবিটা নিরাপদ স্থানে রাখো, এটা কিন্তু লেস্টের নিয়ম থেকে এসেছে। তো লেস্টের নিয়মটা কি, লেস্টের পরে আমাদের শুড ভিয়ন নিয়ে অ্যান্সার করতে হয়, দেখো লেস্টের পরে সাবজেক্ট শুড অথবা মাইট, তারপরে ভিয়ন এক্সটেনশন। তাহলে দেখো আমরা এতটুকু ইংরেজি করব চাবি হারিয়ে না ফেলো এই প্যাটার্নটা অনুসরণ করে, তাহলে আমরা বলতে পারি দেখো লেস্ট নতুবা ইউ শুড লস দ্য কি, নতুবা যদি তুমি চাবিটা হারিয়ে ফেলো, দেখো আমাদের টোটাল বাক্যটি লক দ্য ডোর, দরজাটি লক করো, অ্যান্ড কিপ দ্য কি ইন এ সেফ প্লেস, এবং চাবিটি নিরাপদ স্থানে রাখো, লেস্ট নতুবা ইউ শুড লস দ্য কি, নতুবা চাবিটা হারিয়ে যেতে পারে। ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, তুমি সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবে না আনলেস, যদি না তুমি মনোযোগ সহকারে অধ্যয়ন করো, তুমি যদি মনোযোগ সহকারে অধ্যয়ন না করো
বা না করলে তুমি কিন্তু সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারবে না। তাহলে দেখো এখানে আনলেসের নিয়ম থেকে এসেছে, আনলেসের আগে যদি ফিউচার ইন্ডিফিনাইট থাকে পরে কিন্তু আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনাইটে অ্যান্সার করতে হয়। দেখো এখানে আনলেসের আগে রয়েছে ক্যান নট, তো এই ক্যান নট ক্যান কিন্তু ফিউচার অর্থ দেয়, তার মানে আমরা ধরে নিতে পারি এই ক্যান কিন্তু ফিউচারে রয়েছে। তাহলে এখন আমাদের প্রেজেন্ট ইন্ডিফিনাইটে অ্যান্সার করতে হবে। দেখো আমরা বলতে পারি তুমি মনোযোগ সহকারে অধ্যয়ন করো, তাহলে আমরা এতটুকু ইংরেজি বলতে পারি ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দেখো ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি, তুমি সব কিছু স্পষ্টভাবে বুঝতে পারবে না আনলেস, যদি না ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ সহকারে পড়ো। এ লট অফ প্যাসেঞ্জার্স ওয়ার ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, অর্থাৎ বাস স্টপে অনেকগুলো প্যাসেঞ্জার অপেক্ষা করছিল। এ বাস কেম, একটা বাস এসেছিল, বাট কিন্তু দ্য বাস ওয়ার সো স্মল দ্যাট, কিন্তু বাসটি এতই ছোট ছিল যে সব ছাত্রী নিতে পারেনি। এতটুকুর ইংরেজি আমরা করব, এটা কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে এসেছে, দেখে নাও। সো দ্যাটের আগে যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমাদের পরে অ্যান্সার করতে হয় সাবজেক্ট কুড ভিয়ন এক্সটেনশন দিয়ে। তাহলে দেখো এখানে সো দ্যাটের আগে রয়েছে ওয়াস, তাহলে এটা রয়েছে পাস্ট টেন্সে। আমাদের এখন অ্যান্সার করতে হবে সাবজেক্ট কুড ভিয়ন এক্সটেনশন দিয়ে। দেখো এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে সব যাত্রী নিতে পারেনি, এতটুকুর ইংরেজি কী হবে দেখো ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স, অর্থাৎ এটা সকল যাত্রীদের নিতে পারেনি। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে বাট দ্য বাস আর সো স্মল দ্যাট, কিন্তু বাসটি এত ছোট ছিল যে ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স, এটা কিন্তু সকল প্যাসেঞ্জারদের নিতে পারেনি। ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাক্স ইন লাইফ, জীবনে অনেক প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও সে শেষ পর্যন্ত সফল হয়েছে। দেখো সে শেষ পর্যন্ত সফল হয়েছে, এতটুকু ইংরেজি আমরা করব বাংলা অর্থের সাথে মিলিয়ে। তাহলে আমরা বলতে পারি দেখো হি বিকেম সাকসেসফুল, সে সফল হয়েছিল। ইন স্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ হি বিকেম সাকসেসফুল আলটিমেটলি, সে কিন্তু পরিশেষে তার জীবনে সফল হয়েছিল। আয়েশা ইজ এ ব্রাইট স্টুডেন্ট, আয়েশা একজন মেধাবী ছাত্রী। শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে, সে কঠোর পড়াশোনা করেছে সো দ্যাট, যাতে সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে। এতটুকুর ইংরেজি আমরা করব সো দ্যাটের নিয়ম থেকে। সো দ্যাটের আগে রয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট, আমাদের পরে করতে হবে অ্যান্সার করতে হবে এই প্যাটার্নে, সাবজেক্ট ক্যান উইল অথবা মে, তারপরে ভিয়ন এক্সটেনশন দিয়ে। তাহলে সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে, এতটুকু ইংরেজি কী হবে দেখে নাও, শি ক্যান গেট এ গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন, যাতে সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে শি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল সো দ্যাট, যাতে শি ক্যান গেট গুড মার্কস ইন দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে। ফ্রিডম ইজ এ ম্যানস বাথ রাইট, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। হি ইজ বর্ন ফ্রি, সে মুক্তভাবে জন্মগ্রহণ করেছে বা স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, বাট কিন্তু এভরিহোয়্যার, কিন্তু প্রত্যেকটা জায়গায় সে শৃঙ্খলিত, এতটুকু ইংরেজি আমরা করব বাংলা অর্থের সাথে মিলিয়ে। তাহলে আমরা বলতে পারি হি ইজ ইন চেইন, অর্থাৎ সে শৃঙ্খলিত। দেখো আমাদের টোটাল বাক্যটি হচ্ছে হি ইজ বর্ন ফ্রি, সে মুক্তভাবে বা স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছে, বাট কিন্তু এভরিহোয়্যার, প্রত্যেকটা জায়গায় হি ইজ ইন চেইন, সে শৃঙ্খলিত। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে আই অ্যাম সো টায়ার্ড দ্যাট, আমি এতই ক্লান্ত যে, দেখো আমরা বলতে পারি আমি যেতে পারছি না, এতটুকু ইংরেজি আমাদের করতে হবে সো দ্যাটের নিয়ম থেকে। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে আমাদের পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল অথবা মে, এই তিনটা থেকে যে কোনো একটি তুমি নিতে পারবে, তারপরে ভিয়ন এক্সটেনশন। তাহলে দেখো আমি যেতে পারছি না, এতটুকু ইংরেজি কী হবে দেখে নাও, আই ক্যান নট গো, আমি যেতে পারছি না। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে আই অ্যাম সো টায়ার্ড দ্যাট, আমি এতই দুর্বল যে আই ক্যান নট গো, আমি যেতে পারছি না। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, এখানে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে। দেখো দো অলদোর নিয়মটা হচ্ছে দো অলদোর সাথে যদি পজিটিভ থাকে তাহলে আমাদের নেগেটিভ বাক্য দিতে হবে, এবং যদি নেগেটিভ বাক্য থাকে আমাদের দিতে হবে পজিটিভ বাক্য। তাহলে দেখে নাও বাংলাদেশ একটি ছোট দেশ, এটা একটা নেগেটিভ বাক্য, তাহলে আমাদের দিতে হবে পজিটিভ বাক্য। দেখো এখানে অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে, এতটুকুর ইংরেজি কী হবে আমরা বলতে পারি ইট হ্যাজ মেনি হেরিটেজ সাইটস,
ইহার অনেক বেশি ঐতিহ্যবাহী স্থান রয়েছে। আমাদের টোটাল সেন্টেন্সটি, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, ইট হ্যাজ মেনি হেরিটেজ সাইটস, ইহার অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে। আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স, অনেক সময় হয়েছে আমাদের শেষ দেখা হওয়ার, আমাদের শেষ দেখা হওয়ার অনেক সময় হয়েছে। দেখো এটা কিন্তু সিন্সের নিয়ম থেকে এসেছিল, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে আমাদের পরে কিন্তু পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। পাস্ট ইনডিফিনাইটের গঠন কি? সাবজেক্ট ভি টু এক্সটেনশন। তাহলে দেখো আমাদের শেষ দেখা হওয়ার, এতটুকু ইংরেজি আমরা বলতে পারি উই মেট লাস্ট, আমাদের শেষ দেখা হওয়ার। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ লং সিন্স, অনেক সময় হয়েছে উই মেট লাস্ট, আমাদের শেষ দেখা হওয়ার। শি কেম টু মাই রুম হোয়াইল, দেখো সে আমার রুমে এসেছিল যখন আমি ঘুমাচ্ছিলাম, এতটুকু ইংরেজি আমরা করব। দেখো হোয়াইলের পরে তোমাকে সাবজেক্ট তারপরে পাস্ট কন্টিনিউয়াসে অ্যান্সার করতে হবে, হোয়াইলের পরে সাবজেক্ট পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো আমি ঘুমাচ্ছিলাম, এতটুকুর ইংরেজি কী হবে? দেখো আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। আমাদের টোটাল বাক্যটি হবে শি কেম টু মাই রুম, সে আমার ঘরে এসেছিল হোয়াইল, যখন আই ওয়াজ স্লিপিং, যখন আমি ঘুমাচ্ছিলাম। ইট ইজ ট্রু ড্যাট মোস্ট অফ দ্য প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড এনাফ টু ড্যাশ, দেখো আমাদের বাংলা অর্থটি, এটা সত্য যে আমাদের দেশের অধিকাংশ অভিভাবক তাদের মেয়েদের লেখাপড়া করাতে যথেষ্ট আগ্রহী নন। এখন তারপর একটা লাইন রয়েছে, ওটা আমাদের না পড়লেও হবে। দেখো আমাদের মোটামুটি অ্যান্সার করতে হবে তাদের মেয়েদের লেখাপড়া করাতে। তাহলে এতটুকুর ইংরেজি আমরা, দেখো টু এর পরে ভিয়ন বসে, এখানে টু দিয়ে বাক্যটা শেষ হয়েছিল, অর্থাৎ আমাদের বাক্য না যে কমপ্লিটিং এর অর্ধেক যে অংশটা সেটা শেষ হয়েছিল। তাহলে এই টুর পরে আমরা ভিয়ন দিয়ে শুরু করব। দেখো আমরা বলতে পারি টু এডুকেট দেয়ার ডটার্স, তাদের কন্যাদের শিক্ষিত করতে। তাহলে দেখো টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ ট্রু ড্যাট, এটা সত্য যে মোস্ট অফ দ্য প্যারেন্টস অর্থাৎ বেশিরভাগ পিতামাতা অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের আর নট ইন্টারেস্টেড আগ্রহী নয় এনাফ টু এডুকেট দেয়ার ডটার্স, তাদের কন্যাদের, তাদের কন্যা সন্তানদের শিক্ষিত করার যে আগ্রহ সে আগ্রহী তারা নয়। দেয়ার আর মেনি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস, আমাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে। আই উইশ, আমার ইচ্ছা, আমি যদি তাদের সাহায্য করতে পারতাম, এতটুকুর ইংরেজি আমরা করব। দেখো আই উইশের পরে পাস্ট ইনডিফিনাইট হয়, পাস্ট ইনডিফিনাইট মানে সাবজেক্ট ভি টু এক্সটেনশন। তাহলে দেখো আমরা বলতে পারি আই উইশ আই কুড হেল্প দেম, আমার ইচ্ছা আমি যদি তাদের সাহায্য করতে পারতাম। টোটাল সেন্টেন্সটি হচ্ছে আই উইশ আই কুড হেল্প দেম। হি লাইকস ফটোগ্রাফি ভেরি মাচ, সে ছবি তুলতে খুবই বেশি পছন্দ করে, বাট আনফর্চুনেটলি হি হ্যাজ লস্ট হিজ ক্যামেরা, কিন্তু দুর্ভাগ্যবশত সে তার ক্যামেরা হারিয়ে ফেলেছে। ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, যদি তার ক্যামেরাটা থাকতো। দেখো এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, এটা আমাদের সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের গঠন কি? ইফ যুক্ত পাস্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটি তোমাকে নিতে হবে ভিয়ন এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো সে অনেক ছবি তুলতো, এতটুকুর ইংরেজি কী হবে? আমরা বলতে পারি হি উড টেক মেনি পিকচার্স, সে অনেক ছবি তুলতো। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দেখে নাও, ইফ হি হ্যাড দ্য ক্যামেরা, যদি তার ক্যামেরাটা থাকতো, হি উড টেক মেনি পিকচার্স, সে অনেক ছবি তুলতো। বি পাঞ্চুয়াল লেস্ট, অর্থাৎ সময়ানুবর্তিতা বা সময়নিষ্ঠ হও, যাতে তুমি পিছিয়ে না পড়ো, তুমি যাতে পিছিয়ে না পড়ো সেজন্য সময়নিষ্ঠ হও। তাহলে দেখো লেস্টের নিয়ম থেকে এসেছে, লেস্টের পরে শুড অথবা মাইট ভিয়ন এক্সটেনশন দিয়ে আমাদের বাক্য শেষ করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো বি পাঞ্চুয়াল লেস্ট ইউ শুড ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ সময়নিষ্ঠ হও নতুবা তুমি পিছিয়ে পড়বে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে বি পাঞ্চুয়াল, সময়নিষ্ঠ হও লেস্ট নতুবা ইউ শুড ল্যাগ বিহাইন্ড, তুমি পিছিয়ে পড়বে। আর জব মার্কেট ইজ গেটিং ভেরি কম্পিটিটিভ, আমাদের চাকরির বাজার খুবই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালো পড়াশোনা করো তুমি একটি ভালো চাকরি পাবে না, এতটুকু ইংরেজি আমরা করব। দেখো আনলেসের পরে প্রেজেন্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে ফিউচার ইনডিফিনাইট দিয়ে। তাহলে আমরা বলতে পারি দেখো আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালো পড়াশোনা করো, দেখো ইউ উইল নট গেট এ গুড জব, তুমি একটি ভালো চাকরি পাবে না। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দেখে নাও,
আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো, ইউ উইল নট গেট এ গুড জব, তুমি একটি ভালো চাকরি পাবে না। ইট ইজ টু হট ইনসাইড দ্য রুম, ঘরের ভেতরে খুবই গরম, উড ইউ মাইন্ড, কিছু মনে করবে অথবা দয়া করে জানালাটা খুলতে বললে তুমি কি কিছু মনে করবে এমন। তাহলে উড ইউ মাইন্ড এর পরে তোমাকে কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। দেখো উড ইউ মাইন্ড, এমন অনেকগুলো ফ্রেজ রয়েছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে, সেই ফ্রেজগুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড। তো এইগুলোর পরে কিন্তু তোমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা বলতে পারি, দেখো জানালাটা খুলতে বললে তুমি কি কিছু মনে করবে, এতটুকু ইংরেজি হবে দেখো উড ইউ মাইন্ড, তুমি কিছু মনে না করলে ওপেনিং দ্য উইন্ডো, দয়া করে জানালাটা খুলবে। দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে, আই মিস মাই মেটারনাল গ্র্যান্ডমাদার অ্যালট, আমি আমার নানিকে খুব বেশি মিস করি। 15 years হ্যাভ পাস্ট, 15 বছর হয়েছে সিন্স, আমার শেষ দেখা হওয়ার 15 বছর হয়েছে। সিন্সের আগে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনাইটে। সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনাইটে। তাহলে দেখো আমার শেষ দেখা হওয়ার এতটুকুর ইংরেজি কী হবে, আমরা বলতে পারি আই মেট হার লাস্ট, আমাদের শেষ দেখা হওয়ার 15 বছর হয়েছে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে 15 years হ্যাভ পাস্ট, 15 বছর হয়েছে সিন্স আই মেট হার লাস্ট, আমাদের শেষ দেখা হওয়ার 15 বছর হয়েছে। জিল্লুর অ্যান্ড আশরাফ ওয়ার লাকি, জিল্লুর এবং আশরাফ ভাগ্যবান ছিল। নো সুনার হ্যাট দে, দেখো যখনই তারা পৌঁছেছিল তখনই তারা বাস ধরেছিল। তাহলে এতটুকুর ইংরেজি আমরা করব নুসুনার হেডের যে নিয়মটা রয়েছে, তারপরে দেখো সাবজেক্ট ভিথিরি অবজেক্ট এমন যদি থাকে আমাদের অ্যান্সার করতে হবে দ্যান দিয়ে শুরু হবে, তারপরে সাবজেক্ট ভি টু এক্সটেনশন, দ্যানের পরে পাস্ট ইনডিফিনাইট দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি নুসুনার হেড দে, নুসুনার হেড দে রিস্ট, যখনই তারা পৌঁছেছিল দেন দে কট দ্য বাস, তখনই তারা বাসটিকে ধরতে পেরেছিল। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে নো সুনার হ্যাড দে রিস্ট দেন দে কট দ্য বাস, যখনই তারা পৌঁছেছিল তখনই তারা বাসটিকে ধরতে পেরেছিল। ইন আওয়ার কান্ট্রি দেয়ার আর মেনি পিপল ড্যাশ, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা গরিব। এই যারা গরিব এতটুকু ইংরেজি আমরা করব, দেখে নাও আমরা বলতে পারি অ্যান্টিসিডেন্টের ব্যবহার, ডাব্লিউএইচ অট এর আগে যেটা থাকে সেটা হয় অ্যান্টিসিডেন্ট, আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাতে হয়। তাহলে দেখো এখানে আমরা ডাব্লিউএইচ অট দিয়ে সেন্টেন্সটা শুরু করব, সেজন্য এখানে সাবজেক্ট হবে হচ্ছে পিপল। তাহলে আমরা বলতে পারি দেখো ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দেয়ার আর মেনি পিপল হু আর, এখানে আর কেন দেওয়া হয়েছে, দেখো পিপল যেহেতু প্লুরাল সেজন্য আমাদের কিন্তু ভার্ব হিসেবে প্লুরাল ভার্ব আর নিয়ে আসা হয়েছে। তাহলে দেখো হু আর পোর, যারা গরিব। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দেয়ার আর মেনি পিপল, অনেক মানুষ রয়েছে হু আর পোর, যারা গরিব। করুপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়নে দুর্নীতি একটি বড় বাধা। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় দুর্নীতি দূর করার। দেখো ইট ইজ হাই টাইমের তিনটা নিয়ম রয়েছে, সাবজেক্ট ভি টু এক্সটেনশন অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট অ্যান্সার করা যায়, অথবা দেখো টু ভি অন এক্সটেনশন এমনভাবে অ্যান্সার করা যায়, অথবা আমরা বলতে পারি ফর পার্সোনাল অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে টু ভি অন এক্সটেনশন এমনভাবেও কিন্তু অ্যান্সার করা যায়। তাহলে দেখো আমাদের এখন অ্যান্সার করতে হবে দুর্নীতি দূর করার, এতটুকুর ইংরেজি আমরা করতে পারি। দেখো টু রিমুভ করুপশন, দুর্নীতি দূর করার, আমরা কিন্তু ইনফিনিটিভে অ্যান্সার করেছি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু রিমুভ করুপশন, দুর্নীতি দূর করার, অথবা আমরা অ্যান্সার করতে পারি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই রিমুভড করুপশন, আমাদের দুর্নীতি দূর করার। স্টাডি সিনসিয়ারলি লেস্ট, মনোযোগ সহকারে পড়াশোনা করো নতুবা তুমি ফেল করো, যাতে তুমি ফেল না করো সেজন্য মনোযোগ সহকারে পড়াশোনা করো, লেস্টের নিয়ম থেকে এসেছে। লেস্টের পরে তোমাকে অ্যান্সার করতে হবে সাবজেক্ট শুড অথবা মাইট ভি অন এক্সটেনশন এই প্যাটার্নে। তাহলে আমরা বলতে পারি দেখো স্টাডি সিনসিয়ারলি লেস্ট ইউ শুড ফেইল, মনোযোগ সহকারে পড়াশোনা করো নতুবা তুমি ফেল করবে। নূরজাহান স্টাডিজ মেডিসিন সো দ্যাট, নূরজাহান
ডাক্তারি পড়ে যাতে সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে। দেখো সোদ্যাটের নিয়ম থেকে এসেছে, সোদ্যাটের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে সোদ্যাটের পরে আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট, ক্যান, উইল অথবা মে, যেকোনো একটা আমরা নিতে পারবো। তারপরে ভিওয়ান এক্সটেনশন, তাহলে দেখো সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে, এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে। আমরা বলতে পারি দেখো শি ক্যান বিকাম এ ডক্টর অ্যান্ড সার্ভ পিপল, যাতে সে একজন ডাক্তার হয়ে মানুষদের সেবা করতে পারে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে নূরজাহান স্টাডিজ মেডিসিন, নূরজাহান ডাক্তারি পড়ে, সো দ্যাট যাতে শি ক্যান বিকাম এ ডক্টর অ্যান্ড সার্ভ পিপল, যাতে সে একজন ডক্টর হতে পারে এবং মানুষজনের সেবা করতে পারে। ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান, একদা এক জায়গায় একটা বৃদ্ধ লোক ছিল, হু হ্যাড থ্রি সন্স, যার তিনজন সন্তান ছিল। দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এতই অলস ছিল যে তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতে পারতো না। এতটুকুর ইংরেজি আমরা করব। দেখো এখানে কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে কোয়েশ্চেনটা করা হয়েছিল, সো দ্যাটের আগে রয়েছে পাস্ট টেন্স, তাহলে আমাদের পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট, কুড, বিয়ন এক্সটেনশন। দেখো সো দ্যাটের আগে রয়েছে দেখো ওয়ার, তাহলে আমাদের সো দ্যাটের পরে পাস্ট ইনডিফিনাইট, এই প্যাটার্নে অ্যান্সারটা করতে হবে। দেখো তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতো না, এতটুকুর ইংরেজি কী হবে, দে কুড নট ওয়ার্ক হার্ড টু আর্ন দেয়ার লিভিং, তারা তাদের জীবিকা নির্বাহের জন্য কঠোর পরিশ্রম করতো না। ওভারঅল সেন্টেন্সটি হচ্ছে দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এতই অলস ছিল যে দে কুড নট ওয়ার্ক, তারা কাজ করতো না হার্ড কঠোর, টু আর্ন দেয়ার লিভিং, তাদের জীবিকা নির্বাহের জন্য। প্রেজেন্ট ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব বাট হি কুড নট গেট ইট, বাংলা অর্থটা দেখে নাও, রেজন্ট সর্বোচ্চ চেষ্টা করেও কাজটি পায়নি। হ্যাড হি গট দ্য জব, যদি সে কাজটা পেত হি উড ড্যাশ। দেখো এটা কিন্তু থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার, অনেকবার তোমাদের পড়িয়েছি। থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচারে আমাদের অ্যান্সার করতে হয় কি দিয়ে, দেখো সাবজেক্ট, উড, কুড, মাইট থেকে যে কোনো একটি তুমি নিতে পারবে, হ্যাভ ভি থ্রি এক্সটেনশন, এই প্যাটার্নে আমরা অ্যান্সার করব। তাহলে দেখো আমরা বলতে পারি শহরে চলে যেত, যদি সে এই চাকরিটা বা এই জবটা পেত তাহলে সে শহরে চলে যেত, এতটুকুর ইংরেজি কী হবে, দেখো হ্যাড হি গট দ্য জব হি উড হ্যাভ মুভড দ্য সিটি টু দ্য সিটি, সে শহরে চলে যেত। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত হি উড হ্যাভ মুভড টু দ্য সিটি, সে শহরে চলে যেত। দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেইন এ সাউন্ড হেলথ, তাহলে দেখো যে ব্যক্তি শারীরিক ব্যায়াম করে সে সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে পারে। শারীরিক ব্যায়াম করে এতটুকুর ইংরেজি আমরা করব। দেখো অ্যান্টিসিডেন্টের ব্যবহার করে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা শুরু করব, তার আগে যে নাউন বা নাউন ফ্রেজটি থাকবে আমরা সেই অনুযায়ী ভার্বটা বসাবো। তাহলে দেখে নাও, আমরা বলতে পারি দ্য ম্যান হু ডান্স ফিজিক্যাল এক্সারসাইজ, যারা শারীরিক ব্যায়াম করে ক্যান মেনটেইন এ সাউন্ড হেলথ, তারা একটা সুস্বাস্থ্য বজায় রাখতে পারে। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য ম্যান হু ডাজ ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ যে ব্যক্তি ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম করে ক্যান মেনটেইন এ সাউন্ড হেলথ, তারা কিন্তু বা সে কিন্তু সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে পারে। ফ্লোরেন্স নাইটিংগেল ওয়ান্টেড টু বি এ নার্স, ফ্লোরেন্স নাইটিংগেল একজন সেবিকা বা নার্স হতে চেয়েছিল উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে দেখে নাও, দরিদ্র মানুষের সাহায্য করার উদ্দেশ্যে সে একজন নার্স হতে চেয়েছিল। এখানে যে নিয়মটা এসেছে দেখো উইথ এ ভিউ টু, এমন আরও অনেকগুলো ফ্রেজ রয়েছে যে ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি দিয়ে তোমাদের অ্যান্সার করতে হবে। সেই ফ্রেজগুলো কী কী, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, হোয়াটস ইট লাইক, উড ইউ মাইন্ড, এই যে ফ্রেজগুলো বললাম এই ফ্রেজগুলোর পরে তোমাকে ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে দেখে নাও আমাদের সঠিক উত্তরটি হবে, দেখো উইথ এ ভিউ টু হেল্পিং দ্য পোর পিপল, গরিব মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে সে নার্স হতে চেয়েছিল। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ফ্লোরেন্স নাইটিংগেল ওয়ান্টেড টু বি এ নার্স, ফ্লোরেন্স নাইটিংগেল একজন নার্স হতে চেয়েছিল উইথ এ ভিউ টু হেল্পিং দ্য পোর পিপল, গরিব মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে সে নার্স হতে চেয়েছিল।